एनआरसी मच न मंदना अरे दिल्ली कथी बोले एनआरसी मच न मंदना अभिनंदन कला कलम सिंगे प्रत्याहार करते हबे सभापति সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী উপস্থিত সম্মানীয় সম্মানীয়গণ, নেতাজি ধর্ণা মঞ্চের দীর্ঘ জীবন কামনা করে শুরুতেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর কাছে আমার একটা বিনীত প্রশ্ন। ভারতবর্ষে হিন্দু মুসলমান পরম্পরাগতভাবে সমন্বয় ধর্মী সংস্কৃতি মেনে মিলে মিশে শান্তির সঙ্গে বসবাস করছিল, তাহলে আপনারা এই শান্ত ভারতবর্ষকে কেন অশান্ত করে তুললেন? এটা কি দাম্ভিক কালে বুদ্ধিনাশ? টাইম উইল স্পিক অন ইট। কোনো বিশেষ শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে নয়, একটা বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়ে এই ধর্ণা মঞ্চের সৃষ্টি হয়েছে। এনআরসি, এনপিআর এবং সিএএ এই শব্দগুলির মর্মন্তুদ মর্মকথা। কৃষক, শ্রমিক, ছাত্র, শিল্পী, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ঝাঁকামুটে, ফেরিওয়ালা, সর্বস্তরের মানুষের সিএএনআরসিএনপিআর বিরোধী আন্দোলনে, বিক্ষোভে, মহাবিচিলে উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ, তামাম ভারতবর্ষ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।